আমি বুঝলাম না, সে সাগর, কুয়াকাটা দেখেছি, কক্সবাজার দেখেছি, সেন্ট মার্টিন দেখেছি, ইয়ে কোন দ্বীপে চলে আসলাম আমরা? ভাই নাটক করিস না, তুই তো নোয়াখালী আসিস লাল সবুজের গাড়ির সামনে দাঁড়িয়ে। আরে আমার ব্লগিংটা আপনি নষ্ট করে দিলেন ওস্তাদ, মানে দূর সবাইকে বলতাম আমি সেন্ট মার্টিন চলে এসেছি বন্ধুরা, সেন্ট মার্টিনের পাথরের এখানে ও পানি আসছে পানি আসছে, আর সবাই সেন্ট মার্টিন করে রাখ, আমার ভিউ বেরিয়ে বেশি হয়ে যেত, আর আপনি ফাঁকতাল দিয়ে নোয়াখালী, যাই হোক কান ফাঁসায় দিয়েছেন, এই ব্লগিংটা এখানে শেষ। তো বন্ধুরা আমরা নোয়াখালীতে আছি, নোয়াখালী থেকে আজকে আমরা ফেনি, ফেনি থেকে চিটাগাং, চিটাগাং থেকে যাব হচ্ছে কক্সেস বাজার, কিন্তু নোয়াখালীর এত সুন্দর সমুদ্রের ঢেউ দেখে আমার মনটা ভরে যাচ্ছে, এটা কি সমুদ্র নাকি জানি না, নোয়াখালীতে এরকম কিছু আছে কিনা নোয়াখালীর বাইরে জানাও। আয় আয় ভিতরে আয় ভিতরে ভিতরে তো আসতেই হবে। আয় 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 আজকে ভাই রিজার্ভ করা গাড়ি, টেনশন নাই। তা তো জানি, ভাইরা তো সব এইসব দেখতে আইছে। আ ভাই কি অবস্থা? আরে ভাই গাড়ির মধ্যে বসে কক্সবাজারের স্বাদ নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ কোনো টেনশন নাই, বাথরুম আছে, বাথরুম করার জন্য আর আশেপাশে ঝোপে জঙ্গলে আমার কোনো দরকার নেই, বাথরুম চলে যাবেন পিছনে একেবারে। আরে হইছে যত বলতে হবে না। ওকে ওস্তাদ আসছি ওস্তাদ। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার ডেক্স আমি টিউ গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়াটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে লাল সবুজ, আজকে আমরা অনেকগুলো জায়গা যাব। আজকে আমরা নোয়াখালীতে আছি, নোয়াখালী থেকে ফেনি, ফেনি থেকে হচ্ছে চিটাগাং, চিটাগাং থেকে কক্স বাজার যাব। বন্ধুরা এখন নোয়াখালী বাস টার্মিনালের ওখানে আমাদের এক দুই ভাই দাঁড়িয়ে আছে, তাদেরকে নিতে হবে। তো বন্ধুরা নতুন একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অর্গানিক গেমিং জোন, নাবিদ ভাইয়ের তৈরি স্কিন এগুলা বন্ধুরা দেখতে পাচ্ছ, লাল সবুজের চমৎকার সুন্দর একটা নতুন গাড়ি বন্ধুরা, মানে স্কিনটা নতুন। যাই হোক বন্ধুরা কথা বলবো না, অনেকের কাছে অনেক আগে আসতে পারে, আমার কাছে অনেক পরে আসতে হতে পারে, সে হয়তো বলতে পারে যে ভাই এই স্কিন তো আমরা অনেক আগে খেলছি, ভাই খেলতে পারে না, আমার কাছে যেটা নতুন আসে ভাই সেটা আমি নতুনই বলি। যাই হোক কথা বলবো না, লেস ড্র করবো। আজকে আমরা নাসরিন ফেরদৌস ভাইয়ের রিকোয়েস্টে যাবো। নাসরিন ফেরদৌস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে, আজকে আমরা অনেকগুলো জায়গা যাবো, কিন্তু কক্সবাজার পর্যন্ত যেতে পারবো কিনা জানি না, পাট চিটাগাং পর্যন্ত যাবো একটু কনফার্ম। যাই হোক কথা বলবে না, ওরা দুটা টান দেওয়ার জন্য রেডি আমাদের ওয়ানালি সাধন ব্রো। ওকে তো বন্ধুরা নোয়াখালীর কক্সবাজারকে বাইক বাইকটা আটা দিয়ে এখন আমি নোয়াখালী শহরের দিকে যাচ্ছি। ওয়া ওয়া কি সুন্দর জায়গা রে বাবা। আরে ভাই সুন্দর জায়গা এমন একটা ভাব করিস, দেখিস নি? দেখছি কিন্তু এই জায়গাটা অনেক ভালো লাগছে, যাই হোক বিনোদনের জায়গা, ভালো বিনোদনের জায়গা। নাসিন ভদ্রস ভাই আপনার যদি নোয়াখালীতে বাড়ি হয় তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন নোয়াখালী বাস টার্মিনালে আমাদের দুই ভাইকে তুলবো, এটা রিজার্ভ করা একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ। আস্তে বড় ভাই রাখিস। হ্যাঁ আস্তে বড় ভাই রাখবো। আরে শালা কি হয়েছে জায়গায়? আস্তে হালকা বরাবর 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 আস্তে বাইকার বাইকার বাইকার। আরে ওরে অ্যাক্সিডেন্ট করতে গেছিলাম আমি, সামনে কিটা অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে দেখেন, ট্রাক ট্রাক। আরে ওরে অ্যাক্সিডেন্ট করবেই তো, এখানে হানি পার্ক করে। ওরে যে আমজলি গাড়ি ঘোড়া ঘুরি করতেছে রে ভাই। বাস টার্মিনালে চলে আসছে ভাই, ইন্ডিকেটর দে। আস্তে আস্তে ভাই আস্তে আস্তে। আরে শালা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা নোয়াখালী বাস টার্মিনালে এখানে চলে আসছে, লাল সবুজের গাড়ি নিয়ে ভাই ডান দিকে প্রচুর জ্যামজেলি। এ ভাই আসো আসো আসো, দ্রুত আসো দ্রুত আসো, তাড়াতাড়ি আসো ভাই তাড়াতাড়ি, আমাদের অনেক দূর জাল লাগবে, অনেক দূর জাল লাগবে। হ্যাঁ এ ভাই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি, দ্রুত দ্রুত দ্রুত। আরে ভাই আসছি আসছি। আরে তাড়াতাড়ি আসতে। আরে আসবে তো ভাই, এত পাগল হইছিস কেন? না পাগল না মানে তারপরও। এ ভাই দ্রুত দ্রুত দ্রুত। এ ওস্তাদ আসে না কেন? এ আসতেছে আসতেছে। তাহলে বাড়াবো? হ্যাঁ আগে বাড়াবে কেন, ওঠে নিক। কখন ধরে? যাই হোক বন্ধুরা আমাদের দুই ভাই উঠে পড়ছে, এখন আমরা আমাদের যাত্রা শুরু করব। ফেনিকে বাই বাই টাটা দিয়ে দিলাম, আস্তে খেয়াল কর খেয়াল কর, বরাবর বোঝা বরাবর দেখলি। আর ফেনি না নোয়াখালীকে বাই বাই টাটা দিয়ে দিলাম, ফেরদৌস কি জানো নাসরিন ফেরদৌস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার রিকোয়েস্টে যাত্রা শুরু করে দিলাম। আমাদের ওয়ান আলী সাধারণ প্রো কিন্তু লাল সবুজের নতুন একটা গাড়ি দিয়ে কিন্তু আবারও যাত্রা শুরু করে দিয়েছে, এখন আমরা ফেনির উদ্দেশ্যে যাবো ভাই, ফেনি যাবো ভাই। ফেনিতে যে ভাই আমরা মোটামুটি যদি কোনো কেউ থাকে তো উঠবেই, ওঠার কেউ নাই কারণ এটা আমাদের রিজার্ভ করা গাড়ি। আনা ভাই আমার এক ভাই আছে। ও ভাই সরি সরি, আপনাদের কাছে লিস্ট নাই কোথা কাকে কোথা থেকে উঠাবেন? ভাই আছে ভাই, ভুলে গেছিলাম। ওই তো দেখেছেন আপনাকে আমার মনে করে দিলাম, নালে তো ভুলেই চলে যেতেন। আমার এক ভাই আছে ফেনিতে। এ ভাই আমার এক বোন আছে চিটাগাং থেকে উঠবে। ভাই চিটাগাং পর্যন্ত যে যাত্রা শেষ করবো, পরে পার্ট টু যখন দিতে পারবো ভাই তখন চিটাগাং থেকে উনাকে তুলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রচুর গাড়ি আস্তে আস্তে হালকা রাখিস, ক্লিয়ার।
হালকার মধ্যে বড় বাজা বড় বাজা গাড়ি আছে হালকা ধীরে। আরে ওস্তাদ সব দেখতে পাচ্ছি, ওভারটেকিং দিচ্ছি না, ওভারটেকিং দিলে আমি ধরা খাওয়ার সম্ভাবনাটাই বেশি আমার। শ্যামলি আছে হালকা রাগ বড় বড় রাগ আসতে স্লো 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 চাপ দিয়ে যা, আস্তে আস্তে যা, আস্তে আস্তে ক্লিয়ার, বরাবর 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 গাড়ি আছে হালকা রাগ। ওকে ওকে বন্ধুরা, 540 কিলোমিটার এখান থেকে হচ্ছে কক্সবাজার পর্যন্ত, আমরা চিটাগাং পর্যন্ত যাব। দেখি যদি সময় পাই তাড়াতাড়ি যেতে পারি তাহলে কোনো সমস্যা নেই, এখন গাড়ির চাপ অনেক বেশি তো যে জন্য ওভারটেকিং ফোভারটেকিং দিতে পারতেছি না। দরকার নেই, ক্লিয়ার। অর্গানিক গেমিং জুং ভাইয়ের তৈরি স্কিনের বাস লাল সবুজের, এটাকে নিয়ে আজকে আমরা যাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছ ভাই, উড়া দুরা টান দিয়ে বেরোতে যেতে হবে ভাই, তা না হলে কোনোভাবে আমরা এখান থেকে বেরোতে পারবো না ভাই। সাব আসতে পারা যাবে না, যাবে যাবে যা, ক্লিয়ার, ব্রিজ আছে মনে হচ্ছে। আরে ব্রিজ আছে, বেরোতে পারবি ভাই, যা 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 যা, ক্লিয়ার, হালকা ভাই রে ভাই। এই তো ওয়ালে শয়তান বড় শয়তানি শুরু হয়ে গেছে। সে বরাবর 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 আজকে বাম মারা দিবস, তাই তো দেখতেছি ওস্তাদ, বাম না মেরে তো জান দেখতে মোটে উঠতেই পারতেছি না ভাই রে ভাই। আজকে মোটে সত্যি ডান দিক দিয়ে ওঠার মতো কোনো মানে পথই নাই। আস্তে আস্তে হালকা হালকা হালকা, ক্লিয়ার ক্লিয়ার, বড় যা। আরে যা 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 যা, দেখার দরকার নেই, ওরা মারামারি করছে ভাই, আমরা কিছু জানি না। এ ওরা 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 মারামারি করেছে, ওদেরকে ধরো ধরো ধরো। আহ, লাল সবুজে আটকাবে এখনো কার গায়ে অত শক্তি হয়েছে যে লাল সবুজে আটকাবে? তারপর শয়তানপুরের মতো লোক এই বাসে আছে, যা। রাস্তার দিকে অনেক খারাপ বন্ধুরা, আমরা ফেনীর কাছাকাছি চলে আসছি বন্ধুরা। আমরা নোয়াখালী থেকে বেশ অনেকক্ষণ আগেই রওনা দিয়েছি। ওস্তাদ একটু ট্রাফিক কমাই দেবেন নাকি? দেখি একটু কমাই দেবা, নেই অসুবিধা নেই, টেনশন করিস না, বরাবর রাখিস বরাবর রাখিস, হালকা স্লো। আমাদের গাড়িটাকে একবার দেখে নেবো, চমৎকার সুন্দর একটা গাড়ি লাল সবুজের বন্ধুরা, দেখতে পাচ্ছ এই লাল সবুজের গাড়িটাকে নিয়ে আজকে আমরা যাচ্ছি। এটা আমাদের অর্গানিক গেমিং জোন নাবিদ ভাইয়ের তৈরি স্কিন বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গাড়ি বন্ধুরা, আমার খুব জোশ লাগছে গাড়িটা আসতে, বড় যাই। যা 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 যা, গাড়ি আছে হালকা হালকা হালকা, ক্লিয়ার, চাপ দিয়ে যা, স্লো, ক্লিয়ার, বরাবর বরাবর বরাবর, কে লাইনের গাড়ি আছে, খেয়াল কর খেয়াল কর ভাই, খেয়াল কর, আসতে ব্রেকে পা, স্লো, যা যা যা, ফাঁকা আছে ফাঁকা দিলি রান দেবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে লাইন হ্যাঁ কে লাইন, ক্লিয়ার ভাই, টান হবে, উড়া দুরা ভাই, উড়া দুরা টান হবে, কঠিন টানাবে ভাই, লাল সবুজের গাড়ি না কিন্তু হেভি মজা লাগতেছে। আরে ওস্তাদ এই যে এই নাবিদ ভাই যে কটা গাড়ি রিস্ক কিন্তু সেখানে সব কটাই খুব মজা লাগে চালাতে, মানে স্পিডটাও খুব জোর না আবার খুব আস্তেও না, সুন্দর আস্তে আস্তে ভাই, পর পর গাড়ি রে ভাই, পর পর গাড়ি, ফাঁকা আছে ফাঁকা আছে ফাঁকা আছে, ফাঁকা বেরো যা, ও ভাই সাব, হালকা ক্লিয়ার ক্লিয়ার, গাড়ি আছে গাড়ি আছে কিন্তু গাড়ি আছে কিন্তু, হ্যাঁ দেখে ফেলেছি গাড়ি আছে, যা 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 যা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গাড়ি আছে, বরাবর বরাবর যা, বরাবর যা, বরাবর যা, বরাবর যা, বরাবর যা, আরে ভাই সাব, আমরা কিছু জানি না, ওরা অ্যাক্সিডেন্ট করেছে, দেখতেই পাচ্ছ ট্রাক আর বাস, আমরা কিছু জানি না ভাই, শয়তান পুরো দুই দুই বার ওস্তাদ রাস্তাঘাটে এরকম হতেই পারে, দেখতেছি একটা গাড়ি ওভারটেক দিচ্ছে, সেখানে অত জোরে আসার কি দরকার? তুই কেন অত জোরে গেলি? আমি তো স্পিডে ছিলাম, ফ্যানি ডিসকভার হয়ে গেছে, পুরানো কথা বাদ দেন নতুন কথা বলেন। তো বন্ধুরা আমরা ফেনী শহরে চলে আসছি, ফেনী শহরে আমাদের এক ভাই আছে, সে উঠবে ভাই সাহেব, ফেনী শহরের মুখেই মানে বেরোনোর মুখেই উনি দাঁড়ায় থাকবে।
আজকে আমাদের গাড়ি লাল সবুজ বন্ধুরা দেখতে পাচ্ছ, চমৎকার সুন্দর একটা গাড়ি। এই গাড়িটাকে নিয়ে কিন্তু আজকে আমরা আমাদের যাত্রা করতেছি বন্ধুরা। ওয়া ওয়া ওয়া, খুব সুন্দর একটা গাড়ি। আর ফেনিশারের মধ্যে আছে বন্ধু, কে কে ফেনিতে আছে ভাই অবশ্যই কমেন্টস করে জানাও কিন্তু। আর আস্তে তাও হতো লাগে ওস্তাদ, কি একখান অবস্থা, কি হয়েছে এই জায়গায়, কি হবে, কিছু হয়নি, একটু ট্রাফিক কমাই দেন। আচ্ছা দিচ্ছি, ট্রাফিক কমাই, পথের কাঁটা দূর করে দিলাম, ট্রাফিক আছে, আছে না তা না, আছে, সামনে আরো যে আসতেছে, ও বাবা রে, গোর 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 গোর, আরে আস্তে, এটা কি হলো, এ ভাই এটা কি হলো, তুমি তো দেখছো আমি একটা রানিং গাড়ি, এভাবে কেউ গাড়ি ইয়ে করে, এ ভাই তেমন ক্ষয়ক্ষতি হয়নি, যান যান ভাই যান, অসুবিধা নেই, আমাদের তো নতুন গাড়ি, আমাদের তো একটু লাগছে, তাও আপনাকে কিছু বলছি না। ওস্তাদ গাড়ির অবস্থা ভালো না, সার্ভিসিং এ দেওয়া লাগবে। সার্ভিসিং পয়েন্ট আছে সামনে? তা তো বলতে পারতেছি না সার্ভিসিং পয়েন্ট আছে কিনা, দেখতে তো পাচ্ছি না। সেজন্য ভাই আস্তে চালাতে। বন্ধুরা ফেনির ভাই আমাদের সামনে দাঁড়িয়ে আছে ভাই, ওখান থেকে নিতে হবে। কোন জায়গায় দাঁড়ায় আছে ওস্তাদ? সামনে আছে। সামনে দাঁড়িয়ে আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে তো হাত নাড়াবে তখন নিয়ে নেবো, আবার ফেলে চলে গেলে কিন্তু আমি জানি না, সে যদি হাত না নাড়ায় আমি হাত নাড়ানোর লোকলাই দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা ব্যস্ত না, তুমি ইন্ডিকেটর দাও, আচ্ছা যাও যাও, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওস্তাদ সার্ভিসিং পয়েন্ট বললে আমার একটু বলেন, এই এই জায়গা রাখো, এই জায়গা রাখো, এই জায়গা রাখো, এই জায়গা রাখো, যাই হোক এই ভিড়ের মধ্যে থেকে আমরা এক বাইরে তুলে নিলাম। এ ভাই ন্যাশনাল টানো টানো, কিরে ন্যাশনাল ট্রাভেলসের কি হয়েছে, আরে আল্লাহ, এমন জায়গায় গাড়িটা নষ্ট হতে হলো, জ্যাম পড়ে গেছে, আগে সার্ভিসিং পয়েন্ট পেলি সেই জায়গা আগে সার্ভিসিং করাতে হবে। আরে যা ভাই একটু যা, ভাই একটু যা, আরে আল্লাহ বন্ধ না বন্ধ না, ও স্টার্ট হয়েছে, স্টার্ট হয়েছে ওস্তাদ, চল চল চল, কোনো জায়গায় যেন কুতুল না লাগে আগে সার্ভিসিং পয়েন্টে সার্ভিসিং করাতে হবে। তো বন্ধুরা আমাদের গাড়িতে ভাই একটু ঝামেলা আছে, কারণ আমরা দুই দুটো গাড়িতে আমাদের অনালে সাধারণ পড়ে মেরে দিয়েছে, সেখানে ভাই আমাদের গাড়িটা অনেক বেশি ক্ষতি হয়ে যায়, অ্যান্ড ক্ষতি হওয়ার ফলে ভাই আমাদের গাড়িটা ভাই রাস্তার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে বারবার। এখন আমরা সার্ভিসিং পয়েন্টে যাবো, এটার ভাই হেলথটা একটু বাড়িয়ে নিব। ওই যে বাম দিকে আছে ওস্তাদ, হ্যাঁ বাম দিকে থাকুক, যেখানে থাকুক আগে সেখানে ঢোকা, ওই যে তেলের পাম্প, প্যাকেজি প্যাকেজি, আর টেনশন নাই বন্ধুরা, একদম টেনশন করো না, এরকম রাস্তাঘাটে বুঝছো এরকম লাগে, এটা কোনো ব্যাপার না। আস্তে স্লো স্লো, কই গেল সার্ভিসিং পয়েন্ট, পিছনে পিছনে, ব্যাকেনে ব্যাকেনে ব্যাকেনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে সার্ভিসিং পয়েন্টের যে চিহ্নটা দেখা যাচ্ছে, আমরা ওখান থেকে সার্ভিস নিব, মানে গাড়িটাকে একটু আপডেট করব, তা নাহলে হবে না ভাই, গাড়িটার একটু কন্ডিশন খারাপ হয়ে গেছে ভাই, নতুন গাড়ি যদি এরকম কন্ডিশন খারাপ হয়, যাই হোক আমরা এখন একটু ঠিকঠাক করে নিই, এই দেখো সার্ভিসে চলে যাব। এবং ভাই আমাদের গাড়ির হেলথ মেল সব খারাপ হয়ে গেছে, আমরা এখন রিপেয়ার করে ফেলবো, ওয়া 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 ওয়াও সব কিছু ওয়াও, ঠিক আছে আমরা আবার, আমাদের গাড়ি কিন্তু ফুল ফিল, হেলথ একেবারে 100% হয়ে গেছে বন্ধুরা, এখন আমাদের গাড়িতে নিয়ে আর কোনো ঝামেলা নাই, আস্তে আস্তে এখন আমরা বেরোয় যাব। আমরা এখন ঢাকা চিটাগাং রোডে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ সে ইন্ডিকেটর দিয়ে যা, সে ট্রাক আছে, হালকা হালকা যা, হালকা হালকা যা, হালকা যা, ক্লিয়ার। আবারও আমরা আমাদের যাত্রা কন্টিনিউ করলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর এই গাড়িটাকে নিয়ে আমাদের গাড়িটা কিন্তু যাচ্ছে, সুন্দরভাবেই কিন্তু যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ রাস্তাঘাটে কিন্তু প্রচুর প্রচুর গাড়ি আছে বন্ধুরা, থাকুক ভাই থাকলে কোনো অসুবিধা নেই, আমরা এখন উড়াদুড়া টান দিয়ে চলে যাব ভাই, চিটাগাং পর্যন্ত যাবো, কক্সবাজার পর্যন্ত মনে হয় যাওয়া হবে না, এখান থেকে কক্সবাজার পর্যন্ত 453 কিলোমিটার দেখাচ্ছে। আজকে আমরা নাসরিন ফেরদৌস ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি, নোয়াখালীতে ছিলাম, সেখান থেকে এখন ফেনি যাচ্ছি, ফেনি থেকে এখন চিটাগাংয়ের দিকে যাচ্ছি বন্ধুরা। যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও 2.0, বস গেমার চ্যানেল, গেম ভিডিও অফিসিয়াল ব্লগ, ইন্দ্র চ্যানেল, তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি ঘুষি দিও, বেশি বেশি লাইক আপনার কিন্তু ফাটাফাট করে দেবো ভাই, উড়া দুরা টান দিয়ে কিন্তু যাচ্ছি বন্ধুরা।
যাতে কুতাকুতা না লাগে। না না লাগবে না ওস্তাদ। আচ্ছা রাস্তায় যদি কুতাকুতা না লাগে তাহলে গাড়ি চালায় মজা আছে? এখনো তো গাড়ি চালানো শিখছি আমি, কুতাকুতা তো লাগবেই ওস্তাদ। তা তো লাগবেই, তুমি এখনো গাড়ি চালানো শিখতেছো? হ্যাঁ রে ওস্তাদ হ্যাঁ। আস্তে আস্তে স্লো স্লো। এইসব গাড়ির কোনো ভরসা নাই, ডান থেকে বাম যদি বামে যায়, ডানে ইন্ডিকেটর দিয়ে ডানে যায়, বাঁয়ে ইন্ডিকেটর দিয়ে। আস্তে বরাবর বরাবর বরাবর, ক্লিয়ার, হালকা। তো বন্ধুরা, লাল সবুজ হচ্ছে আমাদের নোয়াখালীর কিং বস, যেটাই বলি না কেন। আর কোনো গাড়ি ভালো গাড়ি আছে কিনা সেটাও কমেন্টস করে জানাও, কিন্তু বন্ধুরা আমরা লাল সবুজটাকেই ভালো চিনি। আস্তে আস্তে স্লো স্লো স্লো, ক্লিয়ার, বরাবর বরাবর। ও এখন চালানোটা কি ভালো হচ্ছে দেখেছেন ওস্তাদ? আরে তুমি তো ভালো গাড়ি চালাও কিন্তু মাঝে মাঝে শয়তানি করো। হ্যাঁ শয়তানি তো করতেই হয়, কারণ পুরো যখন শয়তান তখন তো শয়তানি হবেই। আস্তে 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 স্লো স্লো, ক্লিয়ার, কে লাইন বরাবর, কে লাইন বরাবর, হালকা হালকা, কে লাইন বরাবর থাকলেই হচ্ছে। আস্তে ঠিক আছে, বরাবর 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 যা। আস্তে হালকার পর দিয়ে 419 কিলোমিটার দেখাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা কিন্তু আস্তে ধীরে ধীরে সুন্দরভাবে কিন্তু গাড়িটা নিয়ে যাচ্ছি। সামনে আমাদের কে লাইনের গাড়ি আছে, সাতক্ষীরার গাড়ি ভাই, জম্মের খারাপ এই কে লাইনের গাড়িগুলা বন্ধুরা। আস্তে আস্তে হালকা, বরাবর বরাবর, বাবা সে আবার দেখি এই দিয়ে এই রোডে এসে হ্যাঁ তাফালিং করতেছে ওস্তাদ। করুক রে ভাই করুক, করি তো দিন করুক। কেন আমাদের দিন না, সব কি ওদের দিন নাকি? আমরাও তো দিন চেঞ্জ করতে পারি। আরে ভাই সবসময় তো আমরাই করি, ওরা একটু করুক মাঝে মাঝে। আসতে বরাবর যা বরাবর যা, হালকা হালকা, স্লো 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 স্লো, বাই ইন্ডিকেটর দিয়ে বেরো যা, ক্লিয়ার। ও ভাই সাহ যা যা, হ্যাঁ চাবাবি না, হ্যাঁ বাটা, হ্যাঁ কে লাইনের বাচ্চা চাবাবি না। আসতে আসতে আসতে, হালকা 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 হালকা। তো বন্ধুরা মেশ সারাই ডিসকভার হয়ে গেছে, আর চিটাগাং বেশি দূরে না। বাবা কিং ভালবো চলে গেল পাশ দিয়ে, ওরে বাবা পরপর ধরে কি, এরা তো কক্সবাজার যাচ্ছে। কক্সবাজার কি হলো, বারবার যদি গাড়িতে এরকম সমস্যা দেয় তাহলে তো গাড়ি চালানো যাবে না। বন্ধুরা আমরা আবারও গাড়ি সার্ভিস করাচ্ছি, কারণ ভাই আমাদের গাড়িতে আবারও ডিস্টার্ব দিয়েছে বন্ধুরা। এত ডিস্টার্ব দিলে হবে কি ভাই, নো ড্যামেজ মোড, মানে ড্যামেজ মোডটা ইউজ করতে হবে। যাই হোক বন্ধুরা, এখন আমরা গাড়ি নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বের হয়ে যাবো। এটা কিন্তু আমাদের উদ্বোধন করা হচ্ছে গোডাউন, মানে গোডাউন না সার্ভিস পয়েন্ট, ওই জায়গায় এসে ভাই গাড়িটা আবার একটু ডিস্টার্ব দিল। আস্তে নে আস্তে নে, বাড়া যা বাড়া যা বাড়া যা। এটা এখান থেকে আমরা ফ্রিতে করলাম বন্ধুরা, ফ্রিতে। আস্তে আস্তে স্লো স্লো, ডানে টিকাটা দে হালকা। আস্তে আস্তে আস্তে, হালকা 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 হালকা, বরাবর 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 যা 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 যা, ক্লিয়ার। মিশারাই ডিসকভার হয়ে গেছে, কে কে মিশারাই দিয়ে আসো অবশ্যই কমেন্টস করে জানাও। যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও 2.0 বস গেমার চ্যানেল, গেম ভিডিও অফিসিয়াল ব্লগ, এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও, বেশি বেশি লাইক এবং কিন্তু ফটাফট করে দেবো ভাই। মিশারাই থেকে এই রাস্তাটা সম্ভবত বান্দরবন বা ইয়ের দিকে গিয়েছে, কোথায় গেছে ওটা জানি না, কিন্তু ওই রাস্তা ধরে আমরা কোথায় যেন গেছিলাম ওস্তাদ, ভুলে গেছি। ভুলে যাওয়ারই কথা, অনেকদিন ওদিকে যাই না তো তাই। আমরা এখন সাউথ লাইনের পিছনে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ সাউথ লাইনকে আমরা এখন ওভারটেক দিব। আরে ভাই সাউথ লাইন আস্তে আস্তেই চালাই, 403 কিলোমিটার এখান থেকে কক্সবাজার, এখন চিটাগাং পর্যন্ত পৌঁছাতে পারলাম না, কক্সবাজারের কথা তো পরেই। যাই হোক বন্ধুরা, সুন্দরভাবে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা গাড়ি চালা যাচ্ছি বন্ধুরা। আস্তে হালকার পথে হালকার পথে, ক্লিয়ার। ওয়া ওয়া, এই জায়গাটা দেখ, ক্যামেরাটা হেভি ওস্তাদ। হ্যাঁ গাড়ির স্পিড কিন্তু আস্তে আস্তে হেভি ওঠে ওস্তাদ, ঠিক কথা বলছিস। ক্লিয়ার, বরাবর বরাবর, আস্তে হালকা, আরে গাছ আরে গাছ, আস্তে স্লো যা স্লো যা, হালকার পথে, বরাবর যা বরাবর যা বরাবর যা, আকাশ স্পেশাল গাড়ি আছে বটে। আরে চাপাস না রে ভাই, এ ভাই রে, হ্যাঁ বড় এটা মাথা গরম হয়ে যায় সেই সময় পথের কাটা হয়, দাঁড়াবি না খেয়ে ফেলবো একেবারে। আজকে আমরা নাসরিন ফেদ্রুস ভাই রিকোয়েস্টে কিন্তু নোয়াখালী থেকে ফেনি, অলরেডি ফেনি বার করে আসছি, এখন চিটাগাং এর দিকে যাচ্ছি বন্ধুরা। যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও 2.0 বস গেমার চ্যানেল, গেম ভিডিও অফিসিয়াল ব্লগ, এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও, বেশি বেশি লাইক এবং কিন্তু ফটাফট করে দিও ভাই। আমাদের গাড়ির গতি এখন মারাত্মক গতি বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন। ও ভাই রে, প্লাস্টিকের বাচ্চা, এইভাবে কেউ ঘুরায়? অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তোর তোর খেসারত দিয়ে লাগতো। আরে মরে গেলি আর খেসারত গেছে তো পালাই চলে যেত। আশালা এমন ভাবে মানে ইয়ে ঘুরাইছে, 1-19-20 করে। আস্তে আস্তে বরাবর 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 যা 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 যা, ক্লিয়ার। আস্তে এই প্লাস্টিক আলাদের আর ট্রাক আলাদের কোনো ভরসা নাই। ঠিক ঠিক,
ডান থেকে বাম যেতেও সময় লাগে না। আরে ভাই সাহেব এ কি? আরে ওস্তাদ এই জন্য বাম বাম শিখাইছেন, আমাদের বাম দিয়ে যাওয়াটাই ভালো। তো বন্ধুরা আমরা আজকে বাম মেরে মেরে যাব, কারণ ভাই দেখতেই পাচ্ছ ভাই রাস্তায় কি হচ্ছে ভাই, যে একবার ডান থেকে বাম কোনোভাবে ভালো থাকতে পারতেছি না। সবাইকে আজকে ওভারটেক দিয়ে উড়াদুরা টান দিয়ে চলে যাবো বন্ধুরা। এখনো 363 কিলোমিটার দূরে আছে। হোটেল নাকি? আরে না, সে হালকা হালকা বরাবর 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 বাম বাম মারবো। ডান মানে কোনো কথা নাই, ডান দিয়ে আর গাড়ি চালাবো না, সব বাম মেরে মেরে চালাবো। ও ভাই সাহেব কি টানটা দেখছে রে ভাই। সিনে স্লো ক্লিয়ার বরাবর 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 যা 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 প্লাস্টিক আছে খেয়াল করে বেরো যা। যে সময় রাস্তা ও সীতাকুণ্ড ডিসকভার হয়ে গেছে কিনা কিনা সীতাকুণ্ড এখানে আসো, কমেন্টস করে জানাও। সীতাকুণ্ড চলে আসছে, সীতাকুণ্ড হ্যাঁ দেখো সীতাকুণ্ড। আস্তে আস্তে, আরে শয়তান ব্রো, আরে কি আছে রাস্তা থাকলে রাস্তা গাড়ি সেদিক দিয়ে যাবে। আস্তে বরাবর যা, হালকা 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 ক্লিয়ার ভাই। আজকে আমাদের 100 শতাংশ প্রো কিন্তু এখন প্রচুর প্রচুর রাফ অ্যান্ড টাফ ড্রাইভিং করতেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই সেই লেভেলে উড়াদুড়া টান কিন্তু চলছে চলবে, এটা হচ্ছে কথা ভাই সাহেব। বাম ছাড়া আমাদের কোনো কথা নাই, আমরা বাম মেরে ভাই সব গাড়িকে ভাই ওভারটেক ফোভারটেক দিয়ে কিন্তু চলে যাচ্ছি বন্ধুরা। কেউ কিন্তু আমাদের সাথে কিন্তু পেরে উঠতেছে না, কারণ ডান দিকে থাকলে আমাদের বিপদ হবে, যে কারণে আমরা বাম মেরে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা। আস্তে নেই স্লো, বরাবর যা বরাবর যা বরাবর যাও ভাই সাহেব। ও হালকা হালকা ক্লিয়ার, পাল্লা দিবি নাকি বাবা? তুমি যাই সেই টান দেশ, দাও 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 কোনো অসুবিধা নাই, দাও টান দাও টান দাও টান দাও টান দাও, জোরে চালাও জোরে চালাও আরো জোরে চালাও জোরে চালাও, হ্যাঁ যাও যাও যাও। আরে ভাই ট্রাক তো কোডিন টান দিছে। আরে তাই তো দেখতেছি ওস্তাদ, কোডিন কোডিন ট্রাক দিছে ট্রাক। আস্তে বরাবর রাখিস, আস্তে লাল সবুজের নাবিদ অর্গানিক জোন এই ভাইয়ের ইয়ে। এই ওস্তাদ এই মাউসে মনে সমস্যা হয়েছে, মাউস ঘোরাতে গেলে এরকম করে কেন মাঝে মাঝে? মাউসটা দেখতে হবে ওস্তাদ, বাম দিক দিয়ে যাওয়ার কথা কচ্ছে ওস্তাদ। কেন আমরা তো সোজা যাবো, বাম দিকে রাখেন আস্তে করে রাখেন, এই জায়গায় রাখেন, হালকা ব্যাক মারেন, এই যে ঠিক আছে ওস্তাদ এই জায়গায় রাখি ওস্তাদ। আমরা এখন চেক করব কেন এই দিক থেকে আমাদের যাওয়ার কথা বলতেছে। তো বন্ধুরা আজকে আমরা হাটহাজারির এদিক দিয়ে যাব, সোজা দিয়ে যাব না। এই ট্রাকটা দেখেছেন তখন থেকে আমাদের পিছনে লেগে আছে। কি হয়েছে এই জায়গায়? এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া এই দেখতেছিস এই জায়গায় ঝামেলা আছে, কি ব্যাপার কি করবি ভাই? পাশে তো জায়গা আছে, একটু যেতে দাও না। এ তা পাশে জায়গা আছে, আমি কেন রিস্ক নেব? তুই রিস্ক নিয়ে যা, হ্যাঁ বাড়া তোরাও তো যেতে যাবো না। আরে সাধন প্রো মারামারি করিস না, আমি অনেক ভালো বলে তোকে ছেড়ে দিলাম। যা যা পারবি পারবি, দেখি চেষ্টা করি। বরাবর বরাবর, এইবার তোরা কি করিস দেখি, ওই ট্রাকালা ধরে ফাঁকা দেয় কিনা দেখ। 322 কিলোমিটার ভাই চিটাগাং শহরের মধ্যে আমরা যাব না, চিটাগাং শহরের পাশেই আমরা যাত্রা শেষ করব। চিটাগাং শহরের ভেতরে আমাদেরকে মানে সোজা দিয়ে গেলে এক চিটাগাং শহরের ভেতর দিয়ে হয়ে তারপর আমরা কক্সবাজারে যেতাম, কিন্তু আজকে কক্সবাজার যাব না, আমরা চিটাগাং পর্যন্ত যাব, কিন্তু আমরা হাটহাজারি হয়ে যাব। আমাদের ম্যাপ যেভাবে দেখাচ্ছে সেভাবে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ একটু পাহাড়ি পাহাড়ি এলাকা। হ্যাঁ এদিকে রাস্তা কিন্তু মজা আছে ওস্তাদ, যাও যাও যাও, মজা আছে যখন তখন চালাও। আমি তো বলতে পারবো না এটা কি লেক। ওয়াও কি সুন্দর জায়গা রে ওস্তাদ। আরে শয়তান ব্রো একটু বুঝে শুনে দেখে শুনে চালা, আস্তে আস্তে তো চালাচ্ছি, বেশি জোরে তো চালাচ্ছি না বন্ধুরা। এখানে একটা হ্রদ আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা হ্রদ ভাই সাহেব। আরে বোট আছে, বোট বোট ওই জায়গার নিচে, হ্যাঁ ঘুরতে যাওয়ার জায়গা আছে, কি সুন্দর। স্টুডিশ তো কি হলো আবার এই জায়গায়? আরে ভাই যাইতে গাড়ি উঠবে, আস্তে আস্তে ঘোর, আস্তে আস্তে ঘোর, হালকা
এই জায়গা থেকেও আমি ওভারটেক দিতে পারি, কিন্তু ওভারটেক দিব না ভাই। তোমার ওভারটেক দেওয়ার দরকার নেই, তুমি যেভাবে চালাচ্ছ সেভাবে যাও। উড়ে বোট, কি সুন্দর সুন্দর বোট! যা যা যা, ক্লিয়ার, বরাবর, স্লে, স্লো। এ গাড়ির এত চাপ কেন এদিকে ওস্তাদ? আরে এই সব জায়গায় মানুষ এখন আসতে চায়, ঘুরতে চায়, তো এই সব জায়গায় চাপ থাকবে না নাকি অন্য জায়গায় চাপ থাকবে? হ্যাঁ, এই জায়গায় তো ঘুরতে আসতে হবে, এই জন্য আমরা তো আজকে ভাইদেরকে এদিক দিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু তারা তো ঘুম। ক্লিয়ার, বরাবর যা, বরাবর যা। 299 কিলোমিটার এখান থেকে হচ্ছে কক্সবাজার। বন্ধুরা আমরা এখন হাটহাজারির উপর দিয়ে যাবো, হাটহাজারি এখনো ডিসকভার হয়নি, হাটহাজারি দিয়ে চিটাগাংয়ে যাবো। তো বরাবর যা, বরাবর যা, হাটহাজারি ডিসকভার হয়ে গেছে। যারা যারা হাটহাজারিতে আসো অবশ্যই কমেন্টস করে জানাও। আর আমাদের তিনটা চ্যানেল, গেমবিডি 2.0, বসগুমা চ্যানেল, গেমবিডি অফিসিয়াল ব্লগ, এই তিনটা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি ঘুষিয়ে বিনে দিও, আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও। আমরা এখন হাটহাজারি শহরের একদম কাছে চলে আসছি ভাই। খুব সুন্দর একটা জায়গা ভাই, যেখান থেকে ভাই গাড়ি চালাতে হবে খুব আস্তে, মাথা ঠান্ডা করে, আর সবথেকে বড় কথা পরিবেশ উপভোগ করতে হবে। আমরা কিন্তু পরিবেশ উপভোগ করতে করতে হাটহাজারিতে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ সুন্দর, ওয়াও, আস্তে হাটহাজারি শহর ডিসকভার হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। ক্লিয়ার, বরাবর যা, বরাবর যা, বরাবর যা, আস্তে আস্তে যা, চাপ দিয়ে যা। হাটহাজারিতে এসে ভাই এই জ্যামে পড়লাম, আমরা এখান থেকে এখন চিটাগাংয়ের দিকে যাব, এখন ডাইনে চলে যাব। বিশাল জ্যাম, বিশাল জ্যাম, এই জ্যাম কবে ছাড়বে তাও তো বোঝা যাচ্ছে না। ছাড়ছে, ছাড়ছে, যা 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 যা। আরে শালা ট্রাক খাই বাতাইতেছে। হ্যাঁ, ট্রাকের একদমই ধর্ম নাই। আরে যাই না কেন? হাটহাজারি শহরকে বাই বাই টাটা দিয়ে দিলাম। সুন্দর একটা শহর বন্ধুরা, দেখতে পাচ্ছ। হাটহাজারির উপর দিয়ে আমরা চলে যাচ্ছি। কে কে থাকো সেটা অবশ্যই কমেন্টস করে জানাও। কিন্তু আজকে আমরা নাসরিন ফেরদৌস ভাই রিকোয়েস্টে যাচ্ছি অনেকগুলো জায়গায়। আমরা ফেনী পার করে আসছি, এখন চিটাগাংয়ের দিকে যাচ্ছি, নোয়াখালী থেকে যাত্রা শুরু করছি। আমাদের বর্ণালী সাধারণ বলছে লাল সবুজ নোয়াখালীর বস, সেটাকে নিয়ে যাচ্ছি। যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও 2.0, বস গেমার চ্যানেল, গেম ভিডিও অফিসিয়াল ব্লগ, এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি ঘুষিয়ে দিও, বেশি বেশি লাইক এবং কিন্তু ফাটাফাট করে দিও। হ্যাঁ অবশ্যই করবে। তো বন্ধুরা, আমাদের ওয়ানওয়ে সাধনপুরো কখনো বিরতির কথা বলে না, আজকে বিরতির কথা বলছে ভাই। এই হোটেলে যেন আমরা বিরতি দিই, কি হোটেল ভাই জানি না তো। আরে চলেন না। আরে ভাই পুলিশের সদর দপ্তর দপ্তর না তো। আরে না, পুলিশের সদর দপ্তর হতে যাবে কেন, হোটেল হোটেল। আরে এটা কোনো হোটেল না, ও মার্কেট। আরে আল্লাহ, সরি ওস্তাদ, বিরতি দেওয়ার দরকার নেই, চলে না, আমি মনে করেছি এটা একটা ফাইভ স্টার হোটেল হোটেল হবে। তা তো তুমি ভাব ভাই। যা যা যা, ক্লিয়ার, বড় বড় রাখিস হালকা। ভুল করে আমাদের ওয়ানলি সাধনপুর ভাই মার্কেটকে হোটেল বানিয়ে দিয়েছে ভাই, কি বলবো, কিছু বলার নাই। আমি তো মনে করেছিলাম হোটেল এটা। আমরা এখন কক্সবাজারের দিকে যাচ্ছি, মানে কক্সবাজার যাব না, চিটাগাং এর রাস্তা এটা থেকে কক্সবাজারও যাওয়া যায়, চিটাগাং যাওয়া যায়। আমরা আগে চিটাগাং যাব, চিটাগাং এ যে ওখানে আমাদের ফার্স্ট পার্ট শেষ করব। ওস্তাদ এখানে কিন্তু ডানে বাঁয়ে অনেক মোড় আছে, দেখে নিয়েন, আমি কিন্তু এদিকে রাস্তায় ফার্স্ট টাইম আসলাম, আগে কিন্তু কখনো আসিনি। আচ্ছা ঠিক আছে, যাই তো, চিটাগাং মানে ডাইনে, তাই না? তাই তো হবে, একটু ম্যাপটা অন করে দেখেন, ওই গোল চত্বরের ওখানে যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা মনে হয় চিটাগাং শহর মনে হচ্ছে স্থান। স্লো, এটা চিটাগাং শহর মনে আছে? হ্যাঁ স্থান, আমার কাছে তো চিটাগাং শহরই মনে হচ্ছে এটা। তাহলে বাস টার্মিনাল কোন দিকে? ও হ্যাঁ, ওই যে চিটাগাং, এই তো। হ্যাঁ বাই, ডাইনে চিটাগাং, ডাইনে চিটাগাং, বলছো তো ডাইনে ঘুরতে হবে, বাই যাওয়ার কোনো দরকার নেই স্থান। আরে বাই, যে এক জায়গায় যাত্রা শেষ করি, অত শহরের মধ্যে থাকার দরকার নেই। ওকে তো বন্ধুরা, আমরা আমাদের ফার্স্ট পার্ট শেষ করব চিটাগাং শহরে এসে, আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তাড়াতাড়ি বলতে ভাই কবে আসবে বলতে পারতেছি না, কারণ অনেকেরই পার্ট টু পেন্ডিং অবস্থায় আছে, সেগুলো দিতে হবে। আজকে ফার্স্ট পার্ট এখানে শেষ করব চিটাগাং শহরে, আর সেকেন্ড পার্ট কবে কী আনবো সেটাও বলতে পারতেছি না। যাই হোক, এখন আমরা গাড়িটা কোথায় রাখবো এটাই হচ্ছে কথা। সামনে যে কোনো জায়গায় এক জায়গায় রাখি, তারপর হোটেল খুঁজে নিবো আমি ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, আমরা চিটাগাং শহরের মধ্যেই আছি বন্ধুরা। হালকা হালকা হালকা, ক্লিয়ার, বরাবর, হালকা ধীরে, স্লো,
কোন জায়গায় রাখবেন ওস্তাদ? বুঝতে পারতেছি না কোন জায়গায় রাখবো। বুঝতে পারতেছি না কোন জায়গায় রাখবেন। আমিও তো বুঝতে পারতেছি না কোন জায়গায় রাখবো। ওই যে হোটেল ফোটেল আছে, দরকার নেই ডানে ঘোরা। তো বন্ধুরা, আমরা আমাদের যাত্রা এখানে শেষ করব। নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। চিটাগাং শহরের পাশেই আছি, কারণ আমরা এখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করব বলে এইখানে থাকাটাই ভালো। কারণ এই যে ডান দিকে যে পিছনে যে ডান দিকের রোডটা বন্ধুরা, এই রোডটা দিয়ে গেলে আমরা কক্সবাজার খুব তাড়াতাড়ি পৌঁছাবো। সুতরাং কথা বলবো না, লেস গো করতে হবেও না ভাই, এখন আমাদের লেস মানে স্টপ করতে হবে। যাই হোক, আমাদের এখন গেম বন্ধ করতে হবে। যাই হোক, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকো। কেমন লাগলো ভিডিওটা? আর নাসিন ভাই আপু, যাই হোক, আপনার ভিডিও পার্ট টু তাড়াতাড়ি আসবে, কবে কি দিতে পারবো বলতে পারছি না, কিন্তু আসবে। খেয়াল রাখেন, ভিডিও চলে আসবে। আমাদেরকে সাপোর্ট করেন, বেশি বেশি লাইক করেন, এটাই হচ্ছে চাওয়া। তাহলে আমরা ভালো ভালো গেম বানাতে মানে ইয়ে হই, মানে কি বলবো, যে গেম বানাতে আগ্রহ বাড়ে সেই জন্যই। আল্লাহ হাফেজ। আল্লাহ।